Welcome back to my channel, Swad Ahlad. I am Shoma. সবাইকে স্বাগত নতুন বন্ধুরা শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন এতে করে আমার নতুন নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা নিরামিষ দিনে সম্পূর্ণ নিরামিষ অথচ মুড়ো ঘন্টর মতো সুস্বাদু একটা নিরামিষ রান্নার অনুষ্ঠান যদি করা যায় তাহলে কেমন হয় আমাদের আজকের অনুষ্ঠান সয়াবিন গোবিন্দভোগ চাল আলু বেগুনের যৌথ উপস্থাপনা সয়াবিন ঘন্ট চলুন দেখবেন উপভোগ করবেন কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন মায়ের থেকে তালিম নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছি বন্ধুরা মায়ের হাতের রেসিপি সুস্বাদু হতে বাধ্য আশা করি আপনাদের সবার ভালো লাগবে রান্নার মঞ্চে উপস্থিত আজকের প্রধান শিল্পী এক কাপ সয়াবিন সহশিল্পী বেগুন একদম কেটেকুটে সেজেগুজে এসছেন কেটেকুটে সেজেগুজে উপস্থিত আলু মঞ্চে উপস্থিত সবার প্রিয় শিল্পী কাঁচা লঙ্কা সঙ্গত রয়েছেন আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো গোটা শুকনো লঙ্কা দারচিনি এলাচ তেজপাতা জাবিত্রী লবঙ্গ গোলমরিচ এসে গেছেন আজকের বিশিষ্ট শিল্পী গোবিন্দভোগ চাল আছেন সবার চিরপরিচিত সঙ্গত সর্ষের তেল আছেন ঘি আর যাদেরকে ছাড়া অনুষ্ঠানটা সম্পূর্ণই হবে না সবার পরিচিত শিল্পী নুন আর হলুদ অনুষ্ঠানকে বিশেষ মাত্রা দিতে উপস্থিত আছেন অতিথি শিল্পী হিং প্রিয় দর্শক সবাই একটু করে লাইক দিয়ে শিল্পীদেরকে উৎসাহিত করবেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুরুতে এক কাপ সয়াবিন অল্প জলে নুন দিয়ে একটু গরম করে নিচ্ছি এতে করে সয়াবিনের কাঁচা গন্ধটা থাকবে না খেতে নরম হবে ভেতরে নুনটাও ঢুকবে জলটা ফুটতে শুরু করলেই নামিয়ে নিচ্ছি হ্যাঁ হয়ে গেছে তুলে রাখছি কড়াইতে 1/3 কাপ সর্ষের তেল দিলাম গরম হোক দুটো আলু আর দুটো বেগুনের টুকরোগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো মাখাতে হবে না তেলটা আরেকটু গরম হবে এই ফাঁকে 1 চামচ জলে 1 চিমটি হিং গুঁড়ো রাখছি তেলটা গরম হয়ে গেছে প্রথমে আলুটা ভেজে নেব নেড়ে একটু ঢেকে দিচ্ছি এদিকে 1/4 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছিলাম ধুয়ে রাখছি ঢাকনা তুলে আলুটা আবার নাড়িয়ে দেব একটু লাল লাল করে ভাজতে হবে হ্যাঁ আলু ভাজা হয়ে গেছে তুলে রাখছি এবার ভাজবো বেগুনগুলো বেশি সময় লাগবে না এপিটুপিট নেড়ে ভালো করে ভেজে নেবেন আমার লম্বা বেগুন খেতে ভালো লাগে তাই লম্বা বেগুন নিয়েছি আপনারা যে কোনো বেগুনই নিতে পারেন ব্যাস লাল লাল করে ভাজা হয়ে গেল এবার এটাও তুলে নেব সয়াবিন ঘন্ট রান্নার সব উপকরণ রেডি হয়ে গেছে এবার আমরা মূল পর্বে যাব একই তেলে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিলাম ছিঁড়ে দিলাম 1 ইঞ্চি দারচিনি দুটো এলাচ 7-8টি গোলমরিচ 7-8টি লবঙ্গ আর একটি জাবিত্রী দিলাম হালকা নাড়িয়ে দিতে হবে দারুণ সুগন্ধ বেরোবে এবারে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা এর সাথে ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে এর সাথে দেব 1/2 টেবিল চামচ আদা বাটা 1 চামচ জিরে গুঁড়ো 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো নেড়ে আবার একটু হালকা ভাজব এবার দেব 4টে কাঁচা লঙ্কা চেরা নেড়ে একটু আবার হালকা ভাজব এবারে নুন দিয়ে সেদ্ধ করে রাখা আসল হিরো সোয়াবিন একটু নেড়ে সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে দেব হিঙের জলটুকু এবার দেব 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিচ্ছি ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে
প্রিয় দর্শক বন্ধু, অনেকক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। রান্নাটি একবার ট্রাই করে দেখবেন, সবাই খুব ভালোবাসবে। নিরামিষ দিনে উৎসব অনুষ্ঠান, এখন থেকে এটাই হবে আপনার স্পেশাল পদ। বাকি রান্নাটি এনজয় করতে করতে প্রিয় নতুন দর্শক বন্ধু, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দু কাপ গরম জল দিচ্ছি, এবার আলু ভাজাটা দিয়ে দেব, একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি, 4-5 মিনিটের জন্য থাকবো, আঁচ মাঝারি থাকবে। পাঁচ মিনিট হয়ে গেছে, জল ফুটতে শুরু করেছে, এবার বেগুন ভাজাটা দিয়ে দেব। আবার সবকিছু একবার মিশিয়ে দিতে হবে। দেখি তো আলুটা সেদ্ধ হলো কিনা। হ্যাঁ, ইতিমধ্যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, চালটাও ফুটে গেছে। সয়াবিন ঘন্টর চমৎকার সুগন্ধ বেরিয়েছে বন্ধুরা। এক চামচ ঘি মিশিয়ে নিচ্ছি, আরো দারুণ হবে। হাফ চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলে হয়ে যাবে সেরার সেরা। বন্ধুরা, আমার মায়ের কাছ থেকে শেখা এই সয়াবিন ঘন্ট রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে। সমগ্র অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে দু কথা লিখে জানাবেন। আপনাদের মতামত পেলে আমাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন, আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের রেসিপিতে আবার দেখা হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ।